মু পণ্ডিত ভূপতি ভূষণ মিশ্র, সভাপতি বিরজা মণ্ডল গণকমণ্ডলী পণ্ডিত সভা যাজপুর। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র হচ্ছন্তি আম অঞ্চলর অর্থাৎ এ ভারত মাটির, এ বিশ্ব দরবারর, মানব জাতির সে হচ্ছন্তি উপাস্য। মনোয়ন সময় প্রশ্ন আসে যে প্রভু রামচন্দ্রকে স্বপ্নরে দেখিলে আমার লাভ অথবা ক্ষতি হুয়ে, এ শঙ্কা দূর করা এটি কহিবি। যেহেতু প্রভু রামচন্দ্র হচ্ছেন মঙ্গল মূর্তি, অর্থাৎ তাঙ্কর শরীর তাঙ্কর মূর্তি হচ্ছে মঙ্গলময়, তেণু তাঙ্কু স্বপ্নরে দর্শন করিবা কেবল সৌভাগ্য ব্যতীত অন্য কিছু হই নপারে। পরম সৌভাগ্য থিলে হি প্রভু রামচন্দ্রকু আমি স্বপ্নরে দর্শন করি থান্তি, তেণু তাঙ্কর স্বপ্নির দর্শন কেবে হেলে ব্যর্থ হুয়ে না, কেবে হেলে অমঙ্গল হুয়ে না। মো বিচাররে যে নিজে হচ্ছন্তি মর্যাদা পুরুষোত্তম, যে নিজে হচ্ছন্তি ভগবান, এবং যে সবুবেলে যে প্রাণী জগতর মঙ্গল করিছন্তি, কেবল ভারত মাটির নুহে বিশ্ব মাটির সবু অঞ্চলর সবু প্রকার প্রাণীঙ্কর যে মঙ্গল বিধান করন্তি, এপরিকি কেবল মনুষ্য নুহন্তি, কীটপতঙ্গ তরুলতা এবং বনর জন্তু মানঙ্ক প্রতি মধ্যে তাঙ্কর থিলা অহেতুক শ্রদ্ধা এবং করুণা, সেমানঙ্কু বিপদরু আপদরু মুক্ত করিবা থিলা তাঙ্কর ধর্ম। তেণু সেইভাবে মর্যাদা পুরুষোত্তমঙ্কু যদি আমি স্বপ্নরে দেখন্তি, তাহলে নিশ্চিত ভাবরে আমার তো সৌভাগ্য এবং ভবিষ্যৎ পাই মধ্যে এহা মঙ্গলকর বলি আমি অনুভব করি থাউ। যেপরি আপন মানে অনুভব করিতিবে, জনে পুণ্যাত্মা যদি আপনক ঘরু কেবে আসন্তি, কিংবা জনে পুণ্যাত্মা আপনকর স্বপ্নরে আসন্তি, তেবে তাহা মধ্যে সমস্তঙ্ক পাই মঙ্গলকর হইতায়। সেই দৃষ্টিরু প্রভু রামচন্দ্রকু স্বপ্নরে দর্শন কলে ভবিষ্যতরে নিশ্চিত ভাবে এক মঙ্গলময় কার্য হওয়াকু যাউছি বলি আমি অনুভব করিবা উচিত। তেণু এথিপ্রতি মনরে ভয় বা আশঙ্কা ন রকি সে প্রকার স্বপ্নকু অন্তত স্বাগত করিবা উচিত, কারণ তাহা হচ্ছে মনুষ্যর সৌভাগ্যর প্রতীক, শুভর এক সংকেত।